আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো লাউ শাক। আমরা অনেকে লাউ শাক রান্না করি, তবে অনেকের কালারটাই মানে সবুজ থাকে না, কিন্তু আমি যেভাবে রান্না করব মানে কালারটা যেরকম আছে সবুজ, ঠিক তেমনি রান্নার পরে এরকম সবুজই থাকে। এখন পাতাগুলি ভালো করে ধুয়ে নিব। আমি শাকগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর পানিটাও যেন পাতা আর পানি সমান সমান থাকে সেইভাবে আমি পানিটা দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলাটা জ্বালিয়ে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। শাকগুলা বলক আসা করেছি, এখন একটু নেড়ে দিব, আর বেশি সিদ্ধ করব না। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং শাকগুলো পানি থেকে এখনই আমি নামিয়ে নিব। নামিয়ে এমন একটি স্টিনারে আমি নামিয়ে নিয়েছি, এখন শাকটা ঠান্ডা করে আমি বেটে নিয়ে আবার ফিরে আসছি। শাকটা আমি ভালো করে বেটে নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর কয়েকটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি, আর শুকনো মরিচগুলো আমি তেলে ভেজে তুলে নেব। আর পেঁয়াজ রসুন এখানে আমি কেটেছি, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি শাকে ব্যবহার করব। চলে যাচ্ছি রান্নাতে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়েছে, এখন আমি তেল দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, শাকে তেলের পরিমাণটা বেশি লাগে তাই এখানে আমি তেল দিলাম। এখন তেলটা গরম হয়ে নিলে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। তেলে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। শাকে এই শুকনো মরিচগুলো খেতে কিন্তু দারুণ। ভেজে নিচ্ছে, মরিচগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে মরিচগুলো তুলে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব, শাকে রসুন পেঁয়াজটা বেশি লাগে, আমি এখানে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো রসুন পেঁয়াজ কুচি। এখন আমি একটু হালকাভাবে ভেজে নেব, রসুন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে শাক দিয়ে দেব। এখানে শাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, এখন আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজা হলে কাঁচামরিচ তুলে দিয়ে দেব, এই শাকের কালারটা ঠিক রাখার জন্য যা করতে হবে। শাকটা তো আমরা দেখে নিলাম কীভাবে প্রস্তুত করবো, আর যখন এভাবে শাকটা আমরা ভাজবো তখন চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে, আঁচ কমানো যাবে না। আরও কিছুক্ষণ ভেজে নেব, শাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে শাকটা আমি পরিবেশন করে নিই। পরিবেশন করলাম, দেখলাম তো শাকের কালারটা একদম যেমন কাঁচা অবস্থায় সবুজ থাকে ঠিক তেমনি সবুজ আছে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে শাকটা বানান তাহলে অবশ্যই আপনাদের শাকটা এরকম সবুজ থাকবে, কালার চেঞ্জ হবে না। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।